Assalamualaikum, hey everyone. Kya bata shabai? Kya munasim shabai? Aasha kori shabai. Hello, aasha nishito aasha. Alhamdulillah, aamiyo hello aasha. So right now, aasi actually the bike hospital hai. Amader friendery dukan and ekhane aasi bike er ekta chotto problem niya. Actually, chotto bola jeta sona problem ta mono hoyto sekti boro hobe. Amar ei je number plate holder ta. Ei ta bhenge geche and ei ta bedhe niye aasi. Ekta chabi dao. আর এই যে এটা খোলার পরেই এরকম হয়ে গেছে সুন্দর একটা লাগছে বুঝছো এই যে এই যে এটা লাগছে ব্যাপারটা বুঝতে পারছো এই নাটটা খুলবি মানে এই জায়গাতে খুলবি খুলে ওই যে দোকানে নিয়ে যাস ওই দোকানে নিয়ে যাবে আঙ্গুর সহ সুন্দর করে অ্যাকুরেট করে জ্বালাই দিতে সোজা করে বুঝতে পারছো সমস্যা নাই তো কোনো তাহলে খোল আগে জ্বালায় দোকানটা কই অ্যাকুরেট করে করতে হবে কিন্তু কোনো যেন কি না হয় এখন যাচ্ছি বাসতলা আমার সেই ইব্রাহিমকে নিয়ে আসতে ও বাইক ছাড়া বের হয়েছে তো আমার বাইকের এই প্রবলেমটা হয়েছে ঠিক গত এক সপ্তাহ আগে গত বুধবারের রাতে তো গত বুধবারে মিরপুরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম আড্ডা দিয়ে যখন বাসার দিকে আসি হঠাৎ করে বাইকে একটু শব্দ হয়ে যাচ্ছে দেন বাইকটা থামায় যখন পেছনের দিকে দেখি যে নাম্বার প্লেটটা ঝুলতেছে তখন ওরকমভাবে বুঝি না আমি মনে করছি যে রাবারটা আছে ওই রাবারটা হয়তো ছিঁড়ে গেছে আর প্রথম দিকে ভাবছিলাম যে আমার নাম্বার প্লেটটা হয়তো বা ওই রাবারের সাথে নাট দিয়ে লাগিয়ে রাখছি যার কারণে ওয়েস্টটা নিতে না পাইরা এতদিনে ঝাঁকি টাকি খাইতে খাইতে হয়তো রাবারটা ছিঁড়ে গেছে তো পরের দিন সকালে যখন বাইকটা বের করছি ভাবলাম 100 ফিট থেকে এটা রাবারটা চেঞ্জ করে নেব তখন দেখলাম যে রাবারটা ছিঁড়ে নাই এইটা আমার বাইকের চেসিস থেকে ভেঙে গেছে আর বাইকটা অ্যাক্সিডেন্ট করার পরেও এইসব কিছু হয় নাই হইলো হঠাৎ কইরা হুদাই হয়ে গেল কারণ ওই দিন বাইক খুব নর্মালি রাইড করতেছিলাম এমন না যে ভাঙাচুরা রাস্তা দিয়ে ইচ্ছা মতো চালাইছি এরকমটাও ছিল না তো যা হওয়ার তা তো হয়ে গেছে এখন এটা সলিউশন নিয়ে ভাবতেছি তো আজকে সকাল থেকে প্ল্যান ছিল বংশালা যাওয়ার তো আমার ফ্রেন্ড নোমানকে ফোন দিলাম ও ফ্রি ছিল তো ওকে বললাম যে বংশালা যাবে কি না ও আমাকে বলতেছে যে বংশালা না গিয়ে আমাদের যে ফ্রেন্ডের দোকানটা আছে একটু ওর কাছ থেকে প্রবলেমটা সলভ করতে মারস নাকি কেমন লাগে না আমি ভাঙছি ভাঙ্গা গেছে কো বেড়া এই আরে আমার বাইক তো নিয়ে যাইতাছি এখন ঝালাইয়ের দোকানে দেখাই খারাপ লাগতাছে এত সামনে থেকে নিস না বাজে দেখাইবো বাজাজ পালসার N160 ডুয়েল চ্যানেল ABS ভাই আজকে নিছেন গতকালকে আচ্ছা কেমন লাগতেছে রাইড করা লুকিং গ্লাস তো চেঞ্জ করাই যাব সামনে কত এটা 90 না সামনে যদি 100 হইতো আর পিছনে 140 হইতো পুরো খেলা হয়ে যেত চাকার একটু বেশি চিকন হয়ে গেছে 130 আই সালা এক্সোস্টার সাউন্ড শুনছোস তো 100 টাকায়
কাজ শেষ, 100 টাকা, আর ওইখানে ঝালাই দিছি 50 টাকা। ওকে, তো বাইকের কাজ শেষ আর আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক হইছে, আর খরচ হইছে মাত্র 130 টাকা, সরি 150 টাকা, 50 টাকা দিছি ঝালাইয়ে আর 100 টাকা দিছি ওকে, ও যেহেতু খুলে টুলে ফিটিং করে দিছে, সো 150 টাকা দিয়ে প্রবলেমটা সলভ হয়েছে। আর যেহেতু চেসিসের একটা পার্ট ভাঙছিল, আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এটা অ্যাকুরেট হয় কি না ঝালাইটা, যাই হোক আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, এতে আমি হ্যাপি। তো এই ব্লগটা এখানেই শেষ করতেছি, একটা বড় প্রবলেম থেকে বেঁচে গেছি। এই বাইকটা আমি গত 6টা দিন ফালায় রাখছিলাম ঘরের ভিতরে শুধুমাত্র এই ছোট্ট একটা প্রবলেমের জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, যতক্ষণ না নেক্সট ব্লগটা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি, তার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো সুস্থ এবং ভালো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, পিস।